হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বৌদ্ধ যুগ বা বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ সম্পর্কে এবং আজকের এই ভিডিওতে তোমরা গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে ভীষণ গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো জানতে চলেছো এবং শুধু আমার কথায় নয় তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবং শুনলে বুঝতে পারবে যে কত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে রয়েছে যেগুলো সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তাহলে চলবন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিও শেষে ভিডিওটা কেমন লাগলো এবং তথ্যগুলো কতটা উপকারী সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তো তাহলে চলবন্ধুরা শুরু করা যাক ইতিহাসের অন্তর্গত বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে তথ্য বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে যদিও সমসাময়িক কোনো ঐতিহাসিক উপাদান সরাসরিভাবে কিছু পাওয়া যায়নি তবুও বৌদ্ধ ধর্মশাস্ত্র সূত্রনিপাত থেকে আমরা তার জন্ম সম্পর্কে কিছু তথ্য জানতে পারি বুদ্ধের মৃত্যুর পরে রচিত সিংহলি গ্রন্থ দ্বীপবংশ ও মহাবংশ থেকেও অনেক কিছু তথ্য জানা যায় কপিলা বস্তুর লুম্বিন শালকুঞ্জে মৌর্য সম্রাট অশোক দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এক স্তম্ভলিপি স্থাপন করেছিলেন লুম্বিনীতে বুদ্ধের জন্ম সম্পর্কে এটিকে সুনির্দিষ্ট একটি প্রমাণ বলেও গণ্য করা হয় বর্তমানে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে সাক্ষ্য বংশে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয় কিন্তু সিংহলি মতে গৌতম বুদ্ধ পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন অর্থাৎ তার জন্মশাল নিয়ে কিছু মতান্তর রয়েছে গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ তার পিতা ছিল শুদ্ধধন তার মা ছিলেন মায়াদেবী গৌতমের পিতা ছিলেন ক্ষত্রিয় বাল্যকালে গৌতম মাস্তৃহারা হন এবং তার মাসি গৌতমীর দ্বারা প্রতিপালিত হন মাত্র ১৬ বছর বয়সে গোপা বা মতান্তরা যার নাম ছিল যশোধরা তার সাথে গৌতমের বিবাহ হয় উনত্রিশ বছর বয়সে রাহুল নামে এক পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু সংসারের মায়াবন্ধন কাটিয়ে তিনি সকলের অগোচরে গৃহত্যাগ করেন এই ঘটনা বৌদ্ধশাস্ত্রে মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত ৩৫ বছর বয়সে দিব্যজ্ঞান বোধি বা সমবোধি লাভের পর তার নাম হয় বুদ্ধজ্ঞানী বা তথাগত যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া আর যে বৃক্ষের নিচে ধ্যানরত অবস্থায় বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বোধিবৃক্ষ বা বোধিধ্রুম বুদ্ধত্ব লাভের পর সারনাথে প্রথম তিনি তার ধর্মমত প্রচার করেন এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত মানুষের আসক্তি বিনাশের বা সংসারে মায়ার বন্ধন ছিন্ন করার জন্য তিনি আটটি পন্থার উল্লেখ করেছেন যা অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত তা হচ্ছে সৎ বাক্য কার্য সৎ চেষ্টা সৎ জীবন সৎ চিন্তা সংকল্প সৎ দৃষ্টি সৎ সমাধি চল্লিশ বছর বয়সে চারশো তিরোশি খ্রিস্টপূর্বাব্দে আরেক বৈশাখী পূর্ণিমা তিথিতে বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কাছে কুশিনগরে তার দেহত্যাগ বা মহাপরিনির্বাণ লাভ হয় বুদ্ধ তার ধর্মোপদেশ সর্বসাধারণের বোধগম্য পালিভাষায় দিতেন তার মৃত্যুর পর এগুলি পুস্তক আকারে ত্রিপিটক নামে প্রথম পালিভাষায় রচিত হয় এই ত্রিপিটক তিনটে পিটক নিয়ে গঠিত যা হলো সূত্রপিটক যেখানে বুদ্ধের উপদেশাবলী রয়েছে এরপর রয়েছে বিনয় পিটক যেখানে বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের পালনীয় নিয়মাবলী এবং বৌদ্ধ সংঘের পরিচালনার নিয়মাবলী রয়েছে তিন নম্বর পিটকটি হলো পিটক যেখানে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহগুলো রয়েছে তার পরবর্তীতে মোট চারটি বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয় প্রথমটি হয় রাজগৃহে দ্বিতীয়টি হয় বৈশালীতে তৃতীয়টি হয় পাটলিপুত্রে এটি হয়েছিল অশোকের সময় এবং চতুর্থ যেটা হয়েছিল সেটা হয়েছিল কাশ্মীরে এটা হয়েছিল কনিষ্কের সময় চতুর্থ মহাসম্মেলনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দুই সম্প্রদায় বিভক্ত হয়ে যান একটি হলো মহাজন আরেকটি হীনজন মহাজনপন্থীরা পন্থীরা বৌদ্ধমূর্তি পূজা ও ভক্তিবাদ গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে লৌকিক ধর্মে পরিণত করতে প্রয়াসী হন এই মতে বুদ্ধদেব একজন অবতার বিশেষ অন্যদিকে হিনজান বুদ্ধ প্রবর্তিত প্রথাকেই মেনে চলার মত পোষণ করেন বৌদ্ধরা জন্মান্তর ও কর্মফলবাদের আদর্শে বিশ্বাসী কিন্তু হিন্দু দেবদেবীতে বিশ্বাসী নন বৌদ্ধ ধর্মে বুদ্ধ ধর্ম ও সংঘকে ত্রিরত্ন হিসাবে গণ্য করা হয় তো তাহলে বন্ধুরা এটাই ছিল বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু তথ্য আশা করি এই তথ্যগুলো তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্যে অনেকটাই উপকারী হবে এবং যে তথ্যগুলো তোমরা এই ভিডিও থেকে পেলে তোমরা প্রয়োজনে এগুলোকে নোট হিসেবে লিখে রাখতে পারো যাতে পরবর্তীতে তোমরা এই বিষয়গুলোকে আরও বেশি করে চর্চা বা মনে রাখতে পারো তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো